সাকিব খান ও সবনম বুবলি সম্পর্ক কি তাহলে শেষ হতে চলছে প্রশ্নটি গতকাল রাত থেকে মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করছে গতকাল রাতে সাকিবের একজন ঘনিষ্ঠ প্রযোজক নিশ্চিত করেছেন যে বিতর্কিত নায়িকা সবনম বুবলি এবং সাকিব খান দেশের সুনাম সমানতালে নষ্ট করছেন এবং পাশাপাশি সাকিবের অসুস্থতা নিয়ে বিতর্কিত কিছু বক্তব্য দেয়াতে পুরো মিডিয়াতে সৃষ্টি হয়েছে এক বিভ্রান্তির বুবলির এই মন্তব্য শুনে অনেকে শাকিব খানকে ভুল বুঝার চেষ্টা করেছে বা ভুল বুঝেছে এরই মধ্যে ওই প্রযোজক ইঙ্গিত দেন সাকিব খান সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে চলমান অস্ট্রেলিয়াতে ছবিটি শুটিং শেষ হওয়ার পরে বাকি সাতটি চুক্তি হওয়া বুবলির সাথে ছবিতে আর অভিনয় করবেন না সাকিব খান এমনকি বুবলিকে যদি ওই সাতটি ছবি থেকে বাদ দেওয়া না হয় তবে সাকিব খান নিজে ক্ষতিপূরণ দিয়ে হলেও সেই ছবিগুলো ছেড়ে এদিকে সাকিব খানের বাবা বলেন সাকিব এখন অনেক মাপের একজন শিল্পী তাছাড়া সাকিব আমাদের সন্তান সে একজন নায়ক হলেও তার একটি আলাদা সামাজিক মর্যাদা রয়েছে সেই মর্যাদা বারবার ক্ষুণ্ণ হচ্ছে নানা সমস্যার কারণে যা সর্বশেষ হয়েছে চিত্রনায়িকা বুবলির কিছু কর্মকাণ্ডের কারণে আমি সাকিব খানকে বলে দিয়েছি যেন অদূর ভবিষ্যতে সে বুবলির সাথে আর কোনো প্রকার ছবি না করে সাকিব খান যদি পারে তবে বুবলির সাথে চুক্তিবদ্ধ হওয়া কিছু ছবি থেকে বুবলিকে যেন বাদ দিয়ে ফেলে কারণ আমরা চাই না সাকিবের বর্তমান জনপ্রিয়তা নিয়ে কেউ হেলাফেলা করুক বা হাসাহাসি করুক এর একটি সমাধান অবশ্যই হওয়া উচিত আর এটির সর্বোত্তম উপায় হলো বুবলিকে বয়কট করা মূলত সাকিবের বাবা এই অনুরোধ করার পরেই সাকিবের ঘনিষ্ঠ প্রযোজক মিডিয়াতে এই তথ্য দেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ